আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা কুনুন মিন বাদি আকুম ইস্তাহালুন আল হিরা আল হারিরা আল খামরা আল মাযে অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে আমরা নাকি জেনাকে হালাল মনে করব কথা শুনতে খুব ভারী লাগে ওই বাক্যটা আমি ছাত্র জীবনে বুঝতে পারতাম না যেই বাক্য আল্লাহর রাসূল বলেছেন এটা হারাজুন তাহারুজ আল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বাক্যটা বুঝতে পারতাম না এটা হয় কি করে আপনারা গাজীপুরে বসবাস করেন শহরে আপনারা ভালো বুঝছেন দেখছেন দিন রাত জেনা আমি শুধুমাত্র ওই সংসদ ভবনের ওখান দিয়ে একটু হেঁটে যাই বা গাড়িতে যাই তখন দেখতে পাই কোথায় জিয়র রহমান সাহেব মারা গেলেন হাড়াড্ডি নিচে এখানে পুঁতে দেওয়া হলো যুবক যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে ঘন্টার ঘন্টা শুয়ে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না এই রাস্তা দিয়ে ওসি যান দারোগা যান এমপি যান মন্ত্রী যান ডিসি যান এডিসি যান সবাই যান লক্ষ মানুষ যায় কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ নাকি মানুষ নাই সবাই নাকি মানুষ থেকে বাদ পড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত জেনাই লিপ্ত হবে গাধার মতো গাধির মতো তিনি বলছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে জেনা পাপের কাজ নয় দই এস্তারেলনা হারিরা আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে দেখবেন বিছানে মকমল জাতীয় চাদর আছে এই চাদর রাখা যাবে না তিন ওল মাযিব আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওল খুমুরা আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইস্ত্রবন নাসমিন উম্মতি ঐসম্মনা হবে গারি ইসমেহা আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকাকোলা এগুলাই হচ্ছে সেইটা যেটা আল্লাহ রাসূল বলেছেন এই ছেলে তুমি বলেছো যে সৌদি আরবের অমুক বলেছেন যে এগুলো নয় আব্দুর রাহিম সাহেবরা ভুল বলছেন এবার তুমি বের করো সেটা কোনটা তুমি যদি বলো এটা হিরোইন তো হিরোইন সবাই বলে মদ তুমি যদি বলো এটা ইয়াবা ইয়াবা মদ এ কথা সবাই বলে তুমি যদি বলো এটা তোমার এই যে ইন্ডিয়া থেকে যেটা আসে হিরোইন ফেনসিডিল তো এটা সবাই বলে মদ তাহলে মানুষ মদ বলবে না অথচ সেটা মদ কিন্তু অন্য নামে খাবে বের করো তো সেটা দেখি কি আল্লাহ রাসূল বলেছেন আমার মত আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য এটা তোমাকে বের করাই লাগবে তুমি একটা সচেতন ছেলে গার্মেন্টসে কাজ করলে কি হবে তোমার বুদ্ধি আছে তুমি বের করো সেটা কোনটা আমি বলছি সেটাই পেপসি ঠান্ডা আরসি কোকাকোলা আমি কোনোদিন মুখে দিনে তুমি তার ইতিহাস পড়ে দেখো কে চালায় কিভাবে হয় কিভাবে তৈরি হয় কে তৈরি করে কারা তৈরি করে ওর ভিত্তি গিয়ে দেখো কোথায় গিয়ে লাগে বিবেচনা করো আমার উপরে জোর করে চাপিয়ে দিও না যদি এটা না হয় তাহলে তুমি বের করো সেটা কোনটা যেটা আল্লাহ নবী বলেছেন তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে আব্দুর রাজ্জাক সাহেব এরকম জিনিস বাংলাদেশে নেই এটা সৌদি আরবে আছে যদি সৌদি আরবে থাকে তাহলে সেটাই বের করো কোনটা সারা পৃথিবী তখন মানুষের হাতের মুঠাই সেদিন কবি নজরুল ইসলাম বলেছিলেন কিন্তু হাতের মুঠায় পৃথিবী আসবে সেটা তার কবিতা কিন্তু এখন মানুষ সেটাকে সত্যিকারের হাতের মুঠায় নিয়ে ঘুরছে তুমি বের করো সেটা তিনি বলছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য এরপর একটা শোনো কত কঠিন আল্লাহ রাসূল বলছেন ও ইউজাফাল আর ওশেহিম বিল মাযিব আল মুকান্নিয়াত আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বেটি ছেলে দিয়ে মেয়েদেরকে দিয়ে ছাত্রীদেরকে দিয়ে সম্মান এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া স্কুল কলেজ চলে না বাদ্যযন্ত্র ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এভাবে বলছেন এরপরে তার বিপদ নকল করছেন বিপদ দেখেন এদের উপরে ভূমিকম্প হবে
ওয়াইজাল মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর। আমিও আলোচনার শেষের দিকে আসছি, আজকের জন্য লম্বা করব না, একটা হাদিস এক খেলে চেয়ে থাকবেন। এ হাদিস বলা হলে আরো দুই একটি কথা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা ফি হাযিল উম্মাহ খাসফুন, এই উম্মতের উপরে হবে ভূমিকম্প, মাসখুন, এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর শুকুর, কাজফুন, এই উম্মতের উপরে সব ধরনের সমস্যা বিপদ নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, লবণ 50 টাকা 100 টাকা কেজি, পেঁয়াজ 350-300 টাকা কেজি, বিপদ নেমে আসবে, আর জমির দাম 20 লক্ষ, আর রেজিস্ট্রি হলো 15 লক্ষ, আশ্চর্য বিপদ, আশ্চর্য অবাক বিপদ, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে চতুর্দিক থেকে, তিনটি পাপের কারণে, আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। কেউ কোথাও শান্তিভাবে থাকতে পাবে না, যারা সরকারি লেভেলে বসবাস করছেন, বড় বড় সরকারি প্রশাসনে আছে, যারা উপর থেকে উপরে আছে, তারাও দিন রাত দুশ্চিন্তায় আছে, তারাও করছেন হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা নিয়ামাল, কখন যে আমার কি হয় আল্লাহই ভালো জানে। যারা যেখানে আছে, আপনি যেখানে আছেন সেখানে আপনি বিপদগ্রস্ত, আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে যখন আমার উম্মত তিনটি কাজ করবে। এক, এ যে সারেবুল খমরা, যখন নেশাদার দ্রব্য পান করবে, খুব সাবধান। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, এই যে গাজীপুরে একটা 20তলা বাড়ি, রাস্তায় 40টা রুম আছে, 100টা রুম আছে, সব রুমে মেয়ে নাচে, আল্লাহ নবী এই কথা বলছেন, মেয়েরা যেদিন নাচবে সব বিপদ গজব নেমে আসবে। যারা বুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে ল্যাংটা হয়ে নাচে, বেটা ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, জান্নাতের মেয়ে ভোগ করতে চাও, সহজেই পড়ে আছে, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, আমার জান্নাতের মেয়েদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, জিন কোনোদিন স্পর্শ করেনি, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা, ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, কি দিয়ে বুঝাই তারা কত নরম। আল্লাহ বলছেন, তাদের মাথার চুল হবে কুচকুচে কালো, তারা হবে সমবয়সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের মাথায় হবে কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল, তাদের নাক হবে লম্বা সরু, তাদের পরনে থাকবে কাপড়, যেই কাপড়ের ভিতর দিয়ে পায়ের ভিতরের নাসিকা দেখা যাবে, কত সুন্দরী নারী আপনার সামনে থাকবে, 72 থেকে 73 জন, এক সময় আপনাকে খুশি করার জন্য বলবে, নানুল খানে দাতো ফালানা বেদো অনন নাইমাতো ফালানা বাসু অনন রাজি এত ফালানা স্কাতো তু বলে মন কান আলানা অকুন লাহু পায়ের সান সান ঘঙ্গরে জম জম পাঞ্চে পাঞ্চে ফেকেঙ্গি পায়েন কে শাড়ি লাল কুমারী উসকো বেহেস্তু কো সাজাবেঙ্গি জৈসে কবুতর লোটন লোটে ঐসে লোটন লোটাবেঙ্গি পায়ের সান সান ঘঙ্গরে জম জম পাঞ্চে পাঞ্চে ফেকেঙ্গি পায়েন কে শাড়ি লাল কুমারী উসকো বেহেস্তু কো সাজাবেঙ্গি জৈসে কবুতর লোটন লোটে ঐসে লোটন লোটাবেঙ্গি স্বামী গো আমরা চিরস্থায়ী থাকবো, কখনো ধ্বংস হবো না, আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য, এই গান বলে তোমাকে খুশি করবে, রং মাখানো এই মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জান্নাতের এই মেয়ে কিনতে চাও, আজ থেকে মরা পর্যন্ত তোমার মোবাইলে যেন আর কোনোদিন মেয়ে না নাচে, এখানে তোবা করে উঠবে, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু, আমি তার কাছে ক্ষমা ভিক্ষে চাই, আমি তার কাছে ফিরে যেতে চাই, জীবনে আমি ওই মেয়ের সাথে কোনোদিন কখনো কথা বলবো না, এইভাবে তৌবা করে উঠো। এরপরে তোমাকে একটা আমি পরামর্শ দিচ্ছি, বাড়িতে গিয়ে যখন ঘুমাবা, ঘরে
মোবাইলটা লক করে ঘুমিয়েছ, দেখো ইবলিসের কত ক্ষমতা, এখানে তোবা করে গেছো, ঘুমাতে যখন যাবা তখন লক করা আছে মোবাইল, ধীরে হাতটা মোবাইলে চলে যাবে, গিয়ে লকটা খুলেছ, খুলে আবার রিং দিতে যাচ্ছ, এখানে তোবা করে গেছো, এই পর্যায়ে যখন পৌঁছে যাবা লাফ দিয়ে ল্যাপটাকে দূরে ফেলে দে, বলবে নাউজুবিল্লাহ মিন জালিক, শয়তান চলে এসেছে, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারিছি, তোর মুখে আমি থুথু মারি, তার মানে শয়তান চলে এসেছে আপনার কাছে। এবার আপনি এই অবস্থা গ্রহণ করেন, এক দুই মিনিট কিছুক্ষণ পরে দেখবেন আপনি ঠান্ডা হয়ে গেছেন, আর হাত যাবে না, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। ওর খুব শক্তি, খুব শক্তি, সব রগে রগে চলতে পারে। আর অমুসলিম যারা তাদের কাছে কোনো কাজ নেই, আপনি তোবা করেছেন এর জন্য এখন আপনার কাছে চলে এসেছে, তোবা না করলে আপনার কাছে আসতো না, যে তোবা করেছে ওর কাছে যাবে। একটা অমুসলিম হিন্দু মেয়েকে গিয়ে বলবে না মাথাটা, মাথা থেকে কাপড়টা নামান নামান নামান, কেন? ইবলিস হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে চোদ্দ ইলিমের পড়া, এ যে জাহান্নামে যাবে ও আগে থেকেই জানে, কাজে এর এখানে কোনো কাজ নাই, ইহুদির কাছে কোনো কাজ নাই, খ্রিস্টানের কাছে কোনো কাজ নাই, মাদ্রাসাতে ভর্তি করলাম ছেলেটা দেখি দুষ্ট হয়ে গেছে, তার মানে কি ওখানে খালি শয়তান ভিড় লাগিয়ে আছে, আপনার এখানে নেই। অতএব আপনাকে এটাই ভাবতে হবে, সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে আপনার মোবাইলে যেন কোনোদিন মেয়ে না নাচে, তোবা করে যাবেন। এখন আপনার সাথে যেটা জরুরি কথা সেটা হলো এই, আব্দুর রাজাক সাহেব, আল্লাহ নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে সর, ওরা হয়ে যাবে বানর, তিনি কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর শৃগাল, এটা বললেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাং, কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল, এই কথা কেন বললেন না? সর আর বানর কেন বললেন? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে সর, যে বিবেচনা ছাড়াই খায়। গরুরও বিবেচনা আছে, গোবরের পাশে উঁচু ঘাস হয়েছে, গরুটাকে নিয়ে আসেন খাবে না, বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে, সেটা হলো সর, শুকুর। যেদিন মানুষ ভেবে না চলাই ছাড়া খাবে চলবে, সেদিন মানুষ হয়ে যাবে শুকুর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সর বানর। আব্দুর রাজাক বানর, বানর হলো অনুকরণীয় প্রাণী, পৃথিবীতে প্রাণী হিসাবে বানরের চেয়ে বেশি অনুকরণ করার কোনো প্রাণী নেই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যখনই কোনো বানর খেলা লোকটা আসতো আমাদের গ্রামে, এসে বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো, তখন আমরা চাউল জমা করতাম, বানর খেলা দেখাতো। এক পর্যায়ে লোকটা বলতো এই নতুন বউ কিভাবে হাঁটে রে, তখন ঘোমটা দিয়ে বানর দেখাতো, তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে, চলাতে ফিরাতে রাস্তাতে ঘাটে অফিসে আদালতে কোর্টে কাচারিতে, তখন তারা হয়ে যাবে বানর, তারা তখন হয়ে যাবে শুকুর। ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে, এইভাবেই চলছে। পিজি হাসপাতালের ডাক্তার 3 লক্ষ টাকা বেতন, লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার, গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে, গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে। এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে, সেই টাকার জবাব কিয়ামতের মাঠে দিয়েন, ছেলেরও দেন, বৌমারও দেন, নাতনিরও দেন, টাকারও দিয়েন, জব দিতেই হবে বিচারের মাঠে। আপনাকে আবারও সতর্ক সাবধান করে যাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রাজাক সাহেব একটা কথা বলবেন? জি বলেন। আপনি যে বলেন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল সব হারাম, এগুলো মদ, এটা কিভাবে, আমরা তো বুঝতে পারলাম না, এটা একটু স্পষ্ট করে দিবেন। হ্যাঁ অবশ্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। আপনি যদি এখন বলেন বিড়ি হাদিসে লেখা আছে নাকি,
যদি বিড়ি হাদিসে লেখা থাকে সিগারেট, তাহলে পৃথিবীতে যত বিড়ি সিগারেট যত ধরন আছে সব লিখতে লিখতে তাহলে কোরআন মাজিদ এত বড় হবে। এমন বাক্য আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত এ ধরনের খাদ্য আছে সব হারাম। তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। বিড়িগুলো খুলে 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 250 জমা করে একজনকে খাওয়াই দেন, দেখি কি হয়। আল্লাহ রাসূল বেশির পরিমাণ উল্লেখ করেননি, 250 হাফ কেজি 1 কেজি খাওয়ালে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে বিড়ির একটি কণাও হারাম, একটি কণাও হারাম। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল চিরদিনের জন্য হারাম, এর ব্যবসাও হারাম। এর সাথে খুব কঠিন ভাবে বলা আছে, দেখেন চারটা জিনিস একই রকম করা আছে, ইন্নাল্লাহ হারামাল খামরা আসমানাহা, আল্লাহ মদকে হারাম করেছেন তার দাম মূল্যকে হারাম করেছেন, ওয়াল খিনজিরা সুর শুকুরকে হারাম করেছেন তার মূল্যকে হারাম করেছেন, ওয়াল মাইতাতা মরা প্রাণীকে হারাম করেছেন, অসামানাহা তার মূল্য টাকাকে হারাম করেছেন, চার ওয়াল আসনাম পুতুলকে হারাম করেছেন, পুতুল যেই পুতুল আপনার মা শোকে যে সাজে রেখেছে, দেখিন আপনার মা শোকে যে একটা কাঁকড়া রেখেছে, কাঁকড়া আপনার মা নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা, ও নাকি তাহাজ্জুদ পড়ে, কাঁকড়া আছে দেখিন শোকে যে কাঁকড়া আছে, এই চলে তুমি যদি আজকে কাঁকড়া বের না করে ভেঙে যদি না ফেলে ঘুমাও তুমি মুনাফেক, আমি আমার বক্তব্যের সাথে তুমি মুনাফেকি করো, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকি করার চেষ্টা করো না, আমি তোমার উপকারের জন্য এসেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সবই হারাম, এর ব্যবসা হারাম, পেপসি ঠান্ডা কোকোল আস সব কিছু হারাম, এর ব্যবসাও হারাম। বৈধৈর্য উপার্জন করার চেষ্টা করেন, পৃথিবী অনেক বড়, যদি না টিকতে পারি চকলেট বিক্রি করে খাবো, হারামের কাছে যাব না। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমাকে বিশ্বাস করি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। তোমার উপরে বড় দাবি আশা রেখে আজকে বলছি, রাত গভীর হয়েছে, যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সাথে সাথে আজকের এই বৈঠকে যারা আমাদের সহযোগিতা করেছেন, বিশেষভাবে বর্তমান এখন পাশে বসে থাকা সভাপতি সাহেব এবং যারা প্রশাসনের দায়িত্বে এসেছেন, তাদের জন্য আন্তরিকভাবে তোমার দরবারে প্রার্থনা করছি তুমি তাদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করো, তারা যেন জাতির 24 ঘন্টা উপকার করতে পারে তুমি এই তৌফিক দান করো, এই জাতির উপকার করে যেন তারা জান্নাত কিনতে পারে তুমি এই তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।